উত্তরবঙ্গের চা বাগান নিয়ে বিভিন্ন দিনের যে এতদিন ধরে যে সমস্যা সেটা আপনি আজকে বিধানসভায় প্রস্তাব নিয়ে এলেন, অথচ সেই রকম কোনো ফ্রুটফুল উত্তর দিতে পারলেন না। দেখেন, আপনারা সবাই জানেন যে আমাদের 13 বছর ধরে যে তৃণমূল সরকার যেভাবে উত্তর বাঙ্গালকে ডিপ্রাইভ করেছে, আর আমাদের যে চা বাগানগুলি ধরেন লগভগ 300 মতন চা বাগান আছে, তার মধ্যে অনেকটাই বাগান বন্ধ। আজকে আমার নিজের বিধানসভায় 4টা বাগান বন্ধ আছে, তার আগে 1 বছর আগে 3টা বাগান বন্ধ হয়েছিল, চা বাগান রায়মাটাং, কালচিনি, দলসিংপাড়া। এর 1 সপ্তাহ আগে আমাদের তুরসা চা বাগানে বন্ধ হয়ে গেল। আমি সেই সময়েও আমি বিধানসভায় কথা তুলেছিলাম, সে যখন চা বাগান বন্ধ হয়েছিল যে মালিকরা মানে উইদাউট প্রপার প্রায়র একটা ইনফরমেশন প্রায় নোটিশ মানে প্রায় করেই এরা বন্ধ করে গেছে। তখনই আমি ডিএম কাছেও আমি চিঠি করেছিলাম, মাননীয় মন্ত্রী মলা ঘটকের কাছে চিঠি করেছিলাম, মাননীয় মন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার যা আমাদের আছে শশী পাতা ওনাকেও চিঠি বাই পোস্ট করেছেন, বাই হ্যান্ডও দিয়েছিলাম। তারপরও কোনো ওনার যে যা আছে মালিকরা আছে যে চা বাগান মালিক তাদের বিরুদ্ধে কোনো এরা অ্যাকশন নিতেছে না, তাই আজকে আবার এই যে তুষা চা বাগান বন্ধ হয়ে গেল। আজকে চা বাগান শ্রমিকরা বদ্ধ হচ্ছে নিজের এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় অন্য স্টেটে গিয়ে চাকরি করার জন্য। এই সরকার জানে না, আজকে যেভাবে যে মলাঘাটা সাহেবের যেভাবে উত্তর ছিল সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি ছিল না। ইন্ডাস্ট্রিয়াল যে ডিসপিউট অ্যাক্ট 1947 এটা বলে যে যে চা বাগান আছে সেটা বন্ধ করার আগে একটা 90 ডেজের আগে কনসার্ন যে বিভাগকে এটা বলতে হবে, লেবার ডিপার্টমেন্ট বা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে বলতে হবে বা ডিএমকে বলতে হবে, কিন্তু সেটা কিছু করে নেই। তারপরও এত দুঃখের কথা, ওনা জানে না অনেক কিছু বলে করতেছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট আছে এটা জানি, কিন্তু এটা ওরা কোনো পারমিশন নিয়ে নেয়। তাহলে পারমিশন নিয়ে নেয় লাইন অর্ডার মেনটেন করার কার দায়িত্ব, আইন মানানোর কার দায়িত্ব? সেই দায়িত্ব তো হলো সরকারের। সরকারও কেন সে মালিকদেরকে মানে শাস্তি কর দিচ্ছেন না? একটা মালিককে ধরে শাস্তি দিলে অন্যটা ইয়ে করবে, নাহলে একটা মালিক আজকে হাজার হাজার শ্রমিকদেরকে লেবারদেরকে আজকে সাফার করতে হচ্ছে একটা মালিকের কারণে, এরকম অবস্থায় আছে। কিন্তু আজকে আপনারা তো দেখেছেন, এর আগে আপনারা দেখেছেন, আপনারা জানেন অনেক চা বাগানের যে মালিকরা গ্রাচুটি দিচ্ছেন না, অনেক চা বাগানের মালিকরা পিএফ জমা না করে পালিয়ে যাচ্ছে, সেটা নিয়ে এফআইআর হয়ে গেছে। সেই এফআইআর কপিটাও আমি লাস্ট সেশনে আমি এখানে মাননীয় স্পিকারের কাছে মানে লে করেছিলাম, ওখানে জমা সাবমিট করেছিলাম, তারপর কনসার্ন বিভাগে উনি জমা করে দিয়েছে বলে আমাকে সেক্রেটারির কাছে থেকে আসছে, ফোন আসছে। পরে তো যে বিভাগটা এইগুলো দেখে কিন্তু ওই বিভাগ জানে না, কোনো অ্যাকশন নিয়ে নাই। এরপরে কি তাহলে আপনারা আরো বড় পদক্ষেপ নেবেন? দেখেন, এটা নিয়ে অবশ্য বড় করব আমরা, আবার এটা নিয়ে আমরা এই বিষয় নিয়ে আবার বিধানসভাতে কথা তুলব, আর এলাকায় এই বিষয় নিয়ে আমি জানাবো আর আন্দোলন করাবো।